অন্য কোনো মেয়ে নয়, আমি শুধু আপনার বোনের সামনে গিয়ে দাঁড়াবো। হঠাৎ মাঝপথে এসে আমার মনে হলো, আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন পুনীত রাজকুমার অভিনীত কান্নাড়া সিনেমা আপ্পু, এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। পুনীত রাজকুমার অভিনীত আপ্পু সিনেমাটি এখন পর্যন্ত কয়টি ভাষায় রিমেক করা হয়েছে এবং সেই সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে আয়ের দিক দিয়ে কোন সিনেমাটি এগিয়ে আছে, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। পুনীত রাজকুমার অভিনীত আপ্পু, এই সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ, এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। পুনীত রাজকুমার অভিনীত আপ্পু, এই সিনেমাটির বাজার ছিল প্রায় 2 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে সর্বমোট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আপ্পু সিনেমাটি সুপারহিট। তাছাড়া পুনীত রাজকুমার অভিনীত আপ্পু সিনেমাটি 200 দিনের মতো সিনেমা হলে চলে। আপ্পু সিনেমাটি প্রথমবার রিমেক করা হয় তেলুগুতে। তেলুগুতে এই সিনেমাটির নাম দেওয়া হয় ইডিয়েট। এই সিনেমাটি পরিচালনা করেছেন একই পরিচালক পুরী জগন্নাথ, রবিতাজা অভিনীত ইডিয়েট। এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 3 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে সর্বমোট নেট কালেকশন করে 12 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ইডিয়েট সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। আপ্পু সিনেমাটি তৃতীয়বার রিমেক করা হয় তামিল ভাষায় 2003 সালে মুক্তি পায়। সিনেমার নাম দেওয়া হয়েছিল দম। তো যাই হোক, আপ্পু সিনেমাটি চতুর্থবার রিমেক করা হয় কলকাতায়। সিনেমার নাম ছিল হিরো। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2006 সালে। এই সিনেমাটিতে রিডলে অভিনয় করেছিলেন জিৎ, কোয়েল মল্লিক সহ আরো অনেকেই। সুপারস্টার জিৎ অভিনীত হিরো, এই সিনেমাটির বাজার ছিল প্রায় 2.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিরো সিনেমাটি হিট। পুনীত রাজকুমার অভিনীত আপ্পু, এই সিনেমাটি সর্বশেষ বাংলাদেশে রিমেক করা হয়। এই সিনেমাটির নাম হয়েছিল প্রিয়া আমার প্রিয়া। প্রিয়া আমার প্রিয়া, এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেছেন ডালিউড কিং শাকিব খান, সাহারা, মিশা সদাগর সহ আরো অনেকেই। এই সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম কুকন। তো যাই হোক, শাকিব খান অভিনীত প্রিয়া আমার প্রিয়া, এই সিনেমাটির বাজার ছিল মাত্র 95 লাখ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে সর্বমোট নেট কালেকশন করে 15 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। তাছাড়া ডালিউড কিং শাকিব খান অভিনীত প্রিয়া আমার প্রিয়া, এই সিনেমাটি ছিল 2008 সালে এক নম্বর ব্যবসা সফল সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, পুনীত রাজকুমার অভিনীত আপ্পু সিনেমাটি প্রায় 200 দিনের মতো সিনেমা হলে চলেছিল। অন্যদিকে রবিতাজা অভিনীত ইডিয়েট, এই সিনেমাটিও প্রায় সিনেমা হলে 100 দিনের মতো চলেছিল। অন্যদিকে শাকিব খান অভিনীত প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি প্রায় 1 বছরের মতো সিনেমা হলে চলেছিল। তো ভিউয়ার্স, এই 5টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।